মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। আজকে হাজির হয়ে গেলাম আমার একটি ডেইলি ব্লগ নিয়ে। আশা করি আমার প্রিয় ভাই বন্ধু সকলেরই আমার এই ডেইলি ব্লগটি অনেক বেশি ভালো লাগবে এবং আমাকে উৎসাহ প্রদান দান করবে। তো সকালেই ফ্রেশ হয়ে নিচ্ছি। প্রথমেই, আসলে একজন গৃহিণী আমরা মনে করি যে চাকরি করে না সে একজন শুধুমাত্র গৃহিণী, তার কোনো কাজই থাকে না। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সকাল থেকে বিকেলের একটা অংশ পর্যন্ত যেখানে আমি কী কী কাজ সাধারণত দিনের বেশিরভাগ সময় করে থাকি সেই অংশটুকু। তো রান্নায় চলে আসলাম, আমার ভাত অলরেডি হয়ে গেছে, সেটা নামিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আমি মূলোটা কেটে রেখেছি, মূলো রান্না করব আজকে। আজকে একটু ভিন্ন স্টাইলে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করব। তো আশা করি সবাই আমার পাশেই থাকবে, দেখবে সবার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এই যে ফুলকপিগুলো কেটে রাখলাম, এগুলো এখন আমি হচ্ছে তেলের মধ্যে ভাজবো। সাধারণত আমরা ভেজিটেবলগুলো কষিয়ে রান্না করে ফেলি, তো ওটা থেকে সাধারণ যদি একটু সময় থাকে কারো হাতে, তো ভেজে রান্না করলে আসলে তরকারি রান্নার মজাটাই অন্যরকম হয়ে যায়। সেজন্য আমি মাছটা আগেই ভেজে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে ইলিশ মাছ নিয়েছি, মাছের মাথা এবং লেজ দিয়ে তেলটা গরম হতে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব লবণ এবং ফুলকপি। ফুলকপিগুলো একটু নেড়ে ছেড়ে এগুলো একটু ভেজে নেব, সাথে একটু হলুদ দেব। তো ভেজে রাখা ফুলকপিগুলো হচ্ছে পরে আমি কী করি তারপরে তোমরা দেখতেই পাবে। আমরা সাধারণত দেখা যায় যে পেঁয়াজ দিয়ে ভুনা করে আমরা তরকারি ঝোলে দিয়ে ফেলি, ওই জিনিসটা আমার কাছে কেমন কেমন যেন মনে হয় যে তরকারিটার মনে হয় স্বাদটা অন্যরকম আসে না। আর ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় যে তরকারিটা স্বাদটাই বহুগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমার পরিবারের সদস্যরা এইভাবেই পছন্দ করে, যখন আমার হাতে একটু সময় থাকে তখন আমি আসলে এইভাবেই রান্না করতে পছন্দ করি। তো আজ তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কীভাবে আজকে আমার রান্নাটা করেছি। আমি বেশিরভাগ সময় আমি এরকম করেই রান্না করে থাকি, হাতে সময় থাকলে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিই আলাদা আলাদা করে, তারপর হচ্ছে সবজিগুলো কষিয়ে নিই। এই যে ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, আর এখানে আর তার বাবা তাকে পড়াচ্ছে, আমার মেয়ের বাবা। তো ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, সেগুলো আমি তুলে রাখছি, সেগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব ওই তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলো, টুকরো করে রাখা আলুগুলো এখন একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন ওগুলো তুলে রাখবো। এরপর আমি তরকারি কষানোতে চলে যাচ্ছি। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওকে কী কী প্রোডাক্টগুলো ব্যবহার করাই বাচ্চাদেরকে শীতের মধ্যে, আমি সাধারণত সেই প্রোডাক্টগুলোই দেখিয়ে দিচ্ছি। যারা নতুন মা হয়েছেন তারা হয়তো অনেকেই বুঝতে পারে না যে শীতের মধ্যে বাচ্চাদের কী কী ব্যবহার করা যায়, সবার মনে একটা প্রশ্ন থাকে। তো সেসব মায়েদের উদ্দেশ্যে এই জিনিসগুলো আসলে দেখিয়ে দিলাম, আর যারা অভিজ্ঞ মা আছেন তারা তো জানেনই যে শীতকালে বাচ্চাদের কী কী প্রোডাক্ট ব্যবহার করতে হয়। আর এই যে এখানে মূলগুলো রাইস কুকারে বসে দিয়েছি, এগুলো আস্তে আস্তে হতে থাকুক। আর এই ফাঁকে আমি আমার মেয়েদেরকে একটু দেখিয়ে দিই কোন মেয়ে কী করছে। তো আলহামদুলিল্লাহ আমার আসলে তিনটা মেয়ে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপুর কয়টা মেয়ে, আমার আসলে তিনটা মেয়ে আলহামদুলিল্লাহ। যারা সবজি রান্না করেন, শীতের মধ্যে সবাই সবজি রান্না করা হয়, তো সবাই একটু পাঁচফোড়ন দিয়ে হালকা তেলে এটাকে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ সবার খেয়ে অনেক ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এগুলোকে নেড়ে চেড়ে আমি এবার একটু রসুন বাটা দিলাম, সামান্য পরিমাণ দিলাম, খুব বেশি দেই না আমি, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে এবার ভেজে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম, সেগুলো আর একটু ভাজা ভাজা করব, যা খেতে আসলে ভালো লাগবে। টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো ভাজিনি কিন্তু আমি, এখন সেগুলো হচ্ছে ভাজবো, সবজির সাথেই ভাজবো। তো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আসছি।
হয়ে গেছে, সবজিগুলো একেবারে মাখামাখা হয়ে এসেছে, তাই আমি এবার মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। স্বাদ মতো একটু মরিচের যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। আর এই যে সেদ্ধ করে রাখা মুলোগুলো একেবারে আমি পানি শুদ্ধ হয়ে দিয়ে দিলাম, আমি আর এখানে এক ফোঁটা পরিমাণও পানি দেব না। তো এই যে দেখুন, সেই মুলোর পানিতেই কিন্তু সবজিটা কষে আসছে। সবজি কষে আসলে আমি একটু জিরের গুঁড়া, তেলে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, যেটা দিলে আসলে খাবারের স্বাদ অন্যরকম বেড়ে যায়। এটা আমি সবজি হয়ে আসলে তারপরেই দেই, তাহলে গন্ধটা ওরকম পাওয়া যায়। আর এবার হচ্ছে ভেজা রাখা মাছগুলো দিয়ে একেবারে আমি ঢেকে দিব, আর একবারও নাড়াচাড়া করব না। ঠিক ওইভাবেই আমি হচ্ছে ধনে পাতা দিয়ে একেবারে ঢেকে রাখবো। তারপরে হচ্ছে আমার সবজিগুলো ফাইনাল লুক দেখলে আপনারা বুঝতেই পারবেন, এই হচ্ছে আমার সবজির একেবারে ফাইনাল লুক যেটাকে বলে সেটা। আর এরপর আমি ভর্তার প্রিপারেশনে চলে যাব। আজকে একটু ভর্তা রান্না করব, ভর্তা বাটবো। তো এই যে ভর্তা, ভর্তাতে কী কী দিয়েছি তা একটু দেখিয়ে দিলাম। আমরা সবাই ভর্তা খেতে খুব পছন্দ করি, বাঙালি আমরা ভর্তা খেতে অনেক পছন্দ করি। তো আমি সাধারণত ভর্তা খাবার ভর্তা প্রিপারেশন করার সময় আমি যে জিনিসটা খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা যদি হয় তা অবশ্যই কাঁচা কাঁচা রাখা। আর এই যে চলে আসলাম, এখন কাপড় চোপড়গুলো একটু উলটিয়ে দিয়েছি। আসলে গৃহিণীদের সবাই বলে যে গৃহিণী মানে সে কোনো কাজ করে না, সে কোনো চাকরি করে না, তার কোনো ইনকাম নেই, তাকেই বলি গৃহিণী। কিন্তু আসলে দেখুন, আমরা যদি ধরে থাকি যে গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, আর এটা আমার ছোট্ট একটা বারান্দা, বারান্দা বলতে খোলা বারান্দা, আমার খুবই পছন্দের একটা জায়গা। আপনারা যদি কখনো দেখতে চান আমি সেক্ষেত্রে আমার বারান্দাটা একবার ট্যুর করে দেখাবো, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। খোলা বারান্দা আমরা সাধারণত আমাদের দেখা যায় না, তো আমরা যেহেতু রংপুরে আছি এই জন্য হচ্ছে খোলা বারান্দাটা আমার খুবই ভালো লাগে। ঢাকা শহরে কিন্তু আমরা এই ধরনের বারান্দা খুবই কম দেখি। তো এখানে চলে আসলাম আমার ছোটো মেয়েকে গোসল করানোর জন্য। যারা নতুন মায়েরা আছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আশা করি অনেক উপকারে আসবে, কারণ অনেকে আমরা, আমি নিজেও যখন আমার প্রথম বেবি হয় তখন আমি গোসল করাতে পারতাম না, কীভাবে ওকে ধরবো, কীভাবে কী করবো না করবো। এখন আলহামদুলিল্লাহ এগুলো আমার কাছে কোনো সমস্যাই মনে হয় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু সহায়ের মালিক, আমার অনেক সহায়তা আল্লাহ করেছেন, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের কোনো শেষ নেই আসলে। তো যাই হোক, ছোটো বেবিটাকে আমি গোসল করিয়ে নিব, ওকে আমি দুই তিন দিন পরপর গোসল করাই। আজ যেহেতু টিকা দিয়েছে সেই জন্য ওকে আজ চার দিন পরে গোসল করাচ্ছি। আর এই যে ওকে একবারে প্রিপারেশান নিয়ে ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন নতুন ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে ইনবক্স করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।